এই ছোট্ট মুখোশ দুটো আমাদের নেইবারকে গিফট করবো বলে এনেছি। অবশ্যই শরীর খারাপ মানে ঠান্ডা জল লাগা জ্বর এই সমস্ত হলে আমরা কিন্তু কনসালটেন্সি বিরোতে যাই না। আর আবেশের জন্য দুটো পাঞ্জাবি এনেছি, যেগুলো ড্রাই রোস্ট করে হাফ ভাঙা ভাঙা করে গুঁড়ো করে রেখে দিই। হ্যালো, আর এক নতুন দিনে আপনার সবাইকে স্বাগত। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুব ভালো আছেন। এতদিন তো ছিলাম না, আর যার জন্য ভাঁড় পুরো শূন্য। আর তাই সকালবেলা ঘুম থেকে উঠেই এখন বাজারে চলেছি। ওই আজকের দিনটা চলার মতো আনাজপাতি নিয়ে আসব, তারপর ওবেলার দিকে ঠিকঠাক করে বাজার করে নিয়ে আসবো। আজ বেশ রোদ উঠছে, দেখো রোদের দেশ থেকে ঘুরে এসেছি। তো এই শীতের সময় এরকম পরিষ্কার রোদ দেখা মানে ভাগ্যের ব্যাপার। এই নীলটা নেবো, লার্জটা দেখে একবার চেক করে ফাটাফুটি আছে কিনা। এই সকালের কাজকর্ম সেরে বাইরে একটু গুছিয়ে নিই, তারপরে সন্ধ্যের দিকে আপনাদের দেখাবো দেশ থেকে কী কী এনেছি। তো ভিডিওটি শেষ অবধি সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। এই ডেয়ারি সেকশনটা তো প্রচণ্ড ঠান্ডা, আর আবেশ ইচ্ছা করে ভেতরে ঢুকবে আর ঢুকে বলবে হু 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 ঠান্ডা লাগছে, আমি পেঙ্গুইন হয়ে গেছি, পেঙ্গুইন পেঙ্গুইন করে চেল্লাবে। এখনকার মতো কেনাকাটা মোটামুটি হয়ে গেছে, এবার বিল পেমেন্ট করে বেরিয়ে যাব। তুমি খাবে না কেন? কি দুঃখে বাস তুমি ভেঙে ফেলো, যেটা আসলে ফেলে দেওয়া হয়ে গেছে ওটা। সকাল থেকে কথায় কথায় কেঁদে উঠছে, কাউকে দেখতে পারছে না এখানে এসে, ওর যে কষ্ট হচ্ছে তো কাউকে বোঝাতে পারছে না। আমাদেরই মন খারাপ করে, আর ওর তো মন খারাপ করবেই। এখন অরেঞ্জ না, এখন মিল্ক খেলে না, একটু পরে অরেঞ্জ খাবে। বাড়ির থেকে কয়েকটা সবজি পাতি নিয়ে এসেছি, আজকে দিনটা চলে যাবে, তাই এখন আর বেশি সবজি পাতি নিলাম না, ওই ফলমূল ননভেজটাই বেশি করে নিলাম, বাই চান্স সন্ধ্যেবেলায় যদি না যাওয়া হয় সেই ভেবে। আরও এই করোনার পর থেকে মনে এত ভয় ঢুকে গেছে, যখনই সবজি পাতি বাজার থেকে আনি যতটা সম্ভব হয় ধুয়ে তারপর ফ্রিজের মধ্যে ঢোকাই। আর এই ফলগুলো তো আরও বেশি ধুয়ে রাখি, কারণ টেবিলের উপর রাখা থাকে, আর আমি যখন তখন তুলে মুখে দেয় বলে আরোই ধুয়ে রাখি। বেলা হয়ে যাচ্ছে, যাই আশিসকেও খেতে দিয়ে দিই। আশিস এখানে খেয়ে যাও, টেবিলের জায়গা নেই। আজ দুপুরের জন্য আলু দিয়ে করলা ভাজা করছি। এখানকার এশিয়ান শপেও আমাদের এই দেশীয় করলা তো পাওয়া যায়, তাছাড়া আরেক রকমের করলা পাওয়া যায়, একটু মোটা মোটা দেখতে হয়, আর যার গায়ে কাঁটাগুলোকে না সমান সমান মতো হয়, তবে টেস্ট একই হয়। ওদিকে ভাজাটা হতে হতে এদিকে ভাতটা হয়ে গেল, এবার শুধু মাছের ঝোলটা করলে আজ দুপুরের মতো রান্না মোটামুটি কমপ্লিট হয়ে যাবে আমার। এত কাজ পড়ে রয়েছে তাই ভেবেছিলাম চিকেনে একটা হালকা পাতলা ঝোল করে দেবো আর কিছু করবো না, তারপরে দেখলাম গাড়ির গরমে উচ্ছেটা এসেছে, যদি পচে যায় আবার, তাই ওটা ভাজলাম। ওদিকে আবার আশিসের শরীরটা খুব একটা ভালো নেই, ডাক্তার ওকে চিকেনটা কম করে খেতে বলেছে, তাই ভাবলাম চিকেনটা আজকে কাটিয়েই দিই, মাছই রান্না করি। তাই কালো জিরে ফোড়ন দিয়ে আর সবজি দিয়ে এই স্যালমনের ঝোলটা রান্না করে দিচ্ছি, আর আবেশ ওইটা খেতে বেশ পছন্দই করে। সারা ভাই পরিষ্কার করতে করতে পাগল হয়ে যাচ্ছি, যেদিকে দেখাচ্ছি সেদিকেই নোংরা। 3 মাস মতো বাড়ি ছিলাম না, যা তা হয়ে গেছে বাড়িটা। সব গাছপালাগুলো উপরে তুললাম, যেগুলো উপরের গাছ, যেগুলো যেখানে ছিল সব গাছগুলো রেখে দিলাম, আর যেগুলো বাইরের থেকে তুলে এনেছিল সেগুলো আবার বাইরে রেখে দিলাম। এখন অত ঠান্ডা নেই, ঠান্ডা খুব একটা কমও না, তবে সেরকম মারাত্মক ঠান্ডা নেই গাছ নষ্ট হয়ে যাওয়ার মতো, সেগুলো বাইরে বের করে দিলাম আবার। সেই জায়গাটা পরিষ্কার টরিষ্কার করলাম, দিয়ে এখনই খেয়ে উঠলাম। আবেশ ঘুমোচ্ছিল দেখে তাড়াতাড়ি করে সব কাজ সেরে নিয়েছি, নাহলে জেগে থাকলে তো হাজারটা প্রশ্ন করবে আর বক বক করে মারবে আর উৎপাত করবে, সেই জন্য যত পেরে তাড়াতাড়ি করে করে নিয়েছি। এখনো 3 তলাটা এখনো পরিষ্কার করতে বাকি রয়েছে, ধুলো মুলো সেরকম নোংরা নেই, জাস্ট ছিলাম না সেই জন্য ধুলো ফুলো পড়েছে, সেগুলো না আস্তে আস্তে পরে ক্লিন করব। এখন রান্নাঘরে যে সমস্ত মশলাপাতি বিস্কুট ফিস্কুট সব খালি হয়ে গেছে, সব ভর্তি করব। এতদিন বাড়িতে থাকার পর চলে এলে মন খারাপ তো একটু করেই, তবে মনকে এটা বলে বুঝতি যে ফিরে আসলেই তো আবার ফিরে যাওয়ার যে আনন্দটা সেটা বুঝতে পারবো। এগুলো কুমড়ো আর সূর্যমুখী বীজ, এগুলো আশিস খায় আর আবেশকে রোস্ট করে দিই, ও খাবারের সাথে মাঝে মধ্যে মিশিয়ে দিই, তাই সব ভর্তি করে রাখছে। এখন আবেশ এটা রোস্ট করব, খেতে বেশ ভালো লাগে, বাদাম বাদাম লাগে খেতে বেশ। ওই আমাদের যে রান্নায় দিই না চাল মগজ, ওরম টাইপের খেতে লাগে। এই যে
এগুলোকে আমি বেশি ড্রাই রোস্ট করব। এনে কাজু নেই, এনে অ্যালমন্ড আছে, পেস্তা আছে, ওয়ালনাট আর এই সানফ্লাওয়ার আর কুমড়োর সিড আছে। আর এখানটায় কাজু দিই, কাজু আজকে নেই বলে আর দিলাম না। এগুলো ড্রাই রোস্ট করে হাফ ভাঙা ভাঙা করে গুঁড়ো করে রেখে দিই ব্রেকফাস্টে কিংবা লাঞ্চে কোনো খাবারের সাথে মিশিয়ে দিই। হ্যাঁ মা বলো। এখন তো আবার বাদামগুলো চিপিয়ে চিপিয়ে খেতে পারে, তাও আমি গুঁড়ো করি, কিন্তু যখন ছোট ছিল তখন এক বছর হওয়ার আগের থেকে এই বাদামগুলো আমি দিই ওকে গুঁড়ো করে। এই ড্রাই ফ্রুটসগুলো দিয়ে মাঝে মাঝে লাড্ডুও করে দিই। আবেশ ঘুমিয়ে গেছে, এবার চলুন দেখাই বরং কী কী দেশ থেকে এনেছি। ওর সামনে যদি বের করতাম পুরো লন্ডভন্ড করে দেবে বলে ঘুমানোর জন্য অপেক্ষা করছিলাম। এই যে সে তখন বড়ি দিয়েছিলাম মার সাথে, ভাজা বড়ি আছে, ঝোলের বড়ি, এই সমস্ত এনেছি। আর এই শাড়িটা তোমাকে মামি দিয়েছে আমাকে। আর কিছু শাড়ি ফাড়ি এনেছি, সেগুলো আজকে ব্যাগ ওই ব্যাগের মধ্যে ছিল বলে সব শুদ্ধ একবারে উপরে তুলে দিয়েছি। আর এই যে আবেশের জন্য টিফিন বক্স এনেছি, কোথাও এদিক সেদিক গেলে লাঞ্চ বক্স লাঞ্চ নিয়ে যেতে অসুবিধা হয়, তো আমি প্লাস্টিকের টিফিন বক্সগুলো খুব একটা ইউজ করি না আবেশের জন্য, তাই এটা নিয়ে এসেছি। এর মধ্যে না কিছু একটা রেখেছি না, তো না না চামচ না, এই যে সিলভার ফয়েল যেগুলো ইয়ে দেয় না খাবারে দেয় যেটা সেটা। এই যে মা আম সত্য করেছিল এবছর, এবছর না আগের বছরে আম সত্য করে রেখেছিল সেটা পাঠিয়েছে। আর আমার তো ভোজনি আছেই, এটা তো প্রতি বছর আসবে। মা আমাকে পুজোর সময় একবার এই শাড়িটা দিয়েছিল গরদে, তো এই শাড়িটা পরে পরে নষ্ট হয়ে যাবে বলে নিয়ে এসছি। এবার একটা পুজোর জন্য আসন এনেছি, এখানে দার্জিলিং টি পাওয়া যায় না বলে আশিস আবার দেশ থেকে নিয়ে আসে। আর এই যে আমাদের ওখানে ঘরে তৈরি করা হলুদ গুঁড়ো বিক্রি হয়, মা কিনে রাখে প্রতি বছরই কেনে বাড়িতে ইউজ করার জন্য, তো আমি নিয়ে আসি এটা প্রতি বছর, মা পাঠিয়ে দেয়। কাঁসারের থালা ফেলা আছে, এই ছোট্ট মুখোশ দুটো আমাদের নেইবারকে গিফট করবো বলে এনেছি, প্রতি বছরে কিছু না কিছু আমাদের জন্য আনা হয়। আর এই যে সরস্বতী পুজোয় হলুদ মাখতে হয় বলে মা আর আবেশের জন্য হলুদ পাঠিয়েছে, ওর স্টোরি বুক, ওর স্টোরি বুক শুনতে খুব ভালোবাসে আজকাল। এই যে ওর হাতের লেখা প্র্যাকটিস করার জন্য এই সমস্ত বইগুলো, এগুলো যদি বাচ্চাদের হাতের লেখা শিখতে বেশ সুবিধা হয়। এই বুকগুলো ওর ইনসেটস খুব পছন্দ বলে ট্রেনে যখন সে বিক্রি হয় যখনই যাবে একটা করে ইনসেটস এর বুক কিনবেই। এই যে ইনসেটস এর বুক, তারপরে কালার্স এর ওর ফেভারিট জিনিস, এটা ট্রেন থেকে কিনেছিল ওদের না? হ্যাঁ। আর এই যে অ্যাক্টিভিটিস এর জন্য এই সমস্ত বুকগুলো হয়, এই বা এইগুলো খুব ভালো কাউন্ট করতে এই সমস্ত করতে খুব সুবিধা হয়। আর একটা স্টোরি বুক, এটাও একটা স্টোরি বুক, এখানে তো সবই ডাচ ডাচ পাওয়া যায়, ইংরেজি বই তো খুব একটা বেশি পাওয়া যায় না, অনলাইনে অর্ডার দিতে হয়, তাও অনেক খুঁজে মেলে পেতে হয়, তাই ম্যাক্সিমাম ইংরেজি বইগুলো দেশ থেকেই আনি। মেনলি স্টোরি বুক আর ওর লেখা শেখানোর জন্য যে সমস্ত বুকগুলো সেগুলো আনা হয়েছে। আর আবেশের জন্য দুটো পাঞ্জাবি এনেছি, একটু বড় বড় সাইজ থেকে এনেছি, সে পড়বে তো পুজোর সময়। আর আমাদের মেয়েদের সব থেকে পছন্দের জিনিস কিছু গয়নাগাটিও এনেছি সঙ্গে করে। গুড মর্নিং, কাল রাতের ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, হঠাৎ করে মনে পড়লো কালকে যে আবেশের জন্য তো আজকে সকালে অ্যাপয়েন্টমেন্ট আছে কনসালটেন্সি ব্যুরোতে, আর সেখানেই এখন যাচ্ছি। আর কোথায় যাচ্ছি বলতো? নেদারল্যান্ডসও জানি, এখন যাচ্ছি কোথায় আমরা? কি তাকিয়ে ঠিক করে বল কোথায়।
ওর মুখ দিয়ে কনসালটেন্সি ব্যুরো কথাটা উচ্চারণ হয় না তো, ও আজে বাজে কিছু একটা উচ্চারণ করেছে, কিন্তু শুনতে বেশ ভালো লাগে। এখানে আসার জন্য আবেশ সব সময় এক্সাইটেড থাকে, কেন নতুন নতুন খেলনা পাইছে। জন্মের 15 দিনের মধ্যে এখানে হেয়ারিং টেস্ট দিয়ে অ্যাপয়েন্টমেন্ট শুরু হয়, আর তারপরে যতগুলো ভ্যাকসিনেশন থাকে আর জেনারেল চেক আপগুলো থাকে, মানে ওই ওর গ্রোথ ঠিকঠাক হচ্ছে কি না সমস্ত কিছু এখানেই চেক করে। ওর হাইট আর ওয়েট চেক করা হয়ে গেছে, এবার ডক্টর চেক করবে বলে আমরা ওয়েট করছি। সাধারণ জ্বর সর্দি কাশির মতো শরীর খারাপ হলে আমরা কিন্তু এখানে আসি না, এখানকার ডাক্তার কিন্তু সেটা চেক করে না। কনসালটেন্সি ব্যুরো থেকে আমরা এইমাত্র এলাম, আসলে কি জেনারেল চেক আপের জন্য ডেকেছিল, এই অ্যাপয়েন্টমেন্টটা দেওয়ার কথা ছিল আমাদের বাড়ি যাওয়ার আগে, কিন্তু আমরাই বাড়ি যাচ্ছি বলে পিছিয়েছিলাম। এরপরে 3 বছর কমপ্লিট হলে ফুল বডি চেক আপের জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট দেবে। আর তখন যা বলছিলাম, অবশ্যই শরীর খারাপ মানে ঠান্ডা জল লাগা জ্বর এই সমস্ত হলে আমরা কিন্তু কনসালটেন্সি ব্যুরোতে যাই না, তখন আমাদের যে রেজিস্টার্ড জেনারেল ফিজিশিয়ান আছে হাউস ডক্টর সেখানেই আমরা যাই। তো এখানকার হেলথ পলিসি বাচ্চাদের কীরকম সেই নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো, তখন আপনাদের ডিটেলসে শেয়ার করবো। তবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, আজ তবে আসি, টাটা।